ক্ষেত্রে কর্ণ 5 সেমি না 4.5 রম্বসের ক্ষেত্রফল কত? আচ্ছা প্রশিক্ষিত মানে আমরা জানি রম্বসের ক্ষেত্রফল, রম্বসের ক্ষেত্রফল, রম্বসের ক্ষেত্রফল তাহলে হাফ গুণন কর্ণদ্বয়ের গুণফল, হাফ গুণন কর্ণদ্বয়ের গুণফল, কর্ণদ্বয়ের গুণফল তাহলে হাফ গুণন কর্ণদ্বয়ের গুণফল সুপ্রশিক্ষিত বিন্দু তাহলে প্রথম কর্ণের মান রয়েছে 5, দ্বিতীয় কর্ণের মান রয়েছে 4.5 তাহলে সুপ্রশিক্ষিত বিন্দু তাহলে আমরা মান পেলাম 11.25। তা আরেকবার বলতেছি রম্বসের ক্ষেত্রফল সূত্র হইছে হাফ গুণন কর্ণদ্বয়ের গুণফল। তাহলে সুপ্রশিক্ষিত বিন্দু এখন একটা কর্ণের মান যদি দেওয়া থাকে 4 আর একটা কর্ণের মান যদি দেওয়া থাকে 6 তাহলে রম্বসের ক্ষেত্রফল সমান হাফ গুণন 4 গুণন 6 এটা কেটে কাটলে তাহলে 2 তাহলে সুপ্রশিক্ষিত বিন্দু 12। তাহলে এখন যদি সুপ্রশিক্ষিত বিন্দু আর হাফ যদি একটা থাকে 5 আর একটা থাকে 10 তাহলে 25 তাহলে রম্বসের ক্ষেত্রফল সূত্র হইছে হাফ গুণন কর্ণদ্বয়ের গুণফল, হাফ গুণন কর্ণদ্বয়ের গুণফল। তা সুপ্রশিক্ষিত বিন্দু এরপর আমাদের রয়েছে একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহু দৈর্ঘ্য 12 এবং 18 মধ্যবর্তী দূরত্ব আছে লম্ব মধ্যবর্তী দূরত্ব 10 এর ক্ষেত্রফল কত? তা সুপ্রশিক্ষিত বিন্দু ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল সূত্র হইছে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল সূত্র হইছে হাফ এ প্লাস বি গুণন এইচ, এ হচ্ছে বাই এ বি হচ্ছে বাহু দৈর্ঘ্য তাহলে হাফ প্রথম বাহু দৈর্ঘ্য সুপ্রশিক্ষিত বিন্দু দিছে 12 আর দ্বিতীয় বাহু বাহু দৈর্ঘ্য দিছে হচ্ছে আমাদের 18 তাহলে গুণন এইচ এর লম্ব দূরত্বের মান দিয়েছে আমাদের 10 তাহলে এটাকে যদি এটা দিয়ে কাটি তাহলে পেলাম 5 তাহলে এখানে আমাদের আসলো 30 তাহলে 35 হচ্ছে 150 তাহলে 35 হচ্ছে 150। আর একবার বুঝে দিচ্ছি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল হচ্ছে হাফ সমান্তরাল বাহু দৈর্ঘ্য গুণ লম্ব দূরত্ব তাহলে একটা বাহু দৈর্ঘ্য 12 একটা বাহু দৈর্ঘ্য 18 লম্ব দূরত্বের মান 10 তাহলে মানে 150। তার সুপ্রশিক্ষিত বিন্দু একটা বাহু দৈর্ঘ্য যদি 6 দেয় একটা বাহু দৈর্ঘ্য যদি 7 দেয় তাহলে এখানে একটা বাহু দৈর্ঘ্য হচ্ছে 6 আর একটা বাহু দৈর্ঘ্য হচ্ছে 7 আর ওটা যদি দেয় আমাদের উচ্চতা 4 তাহলে এখানে হাফ তাহলে 6 প্লাস 7 গুণন হচ্ছে 4 তাহলে এই 4 এই 4 কাটা তাহলে এটা হলো 2 তাহলে সুপ্র 6 7 13 তাহলে 13 গুণন 2 তাহলে হচ্ছে 26। তার সুপ্রশিক্ষিত বিন্দু এখন যদি দেয় 4 6 8 তাহলে এখানে আমাদের কি হবে হাফ তাহলে এটা 4 প্লাস হচ্ছে 6 আর উচ্চ মান হচ্ছে 8 তাহলে এটা কেটে দিকে 4 4 আর 6 10 তাহলে 4 40। তা সুপ্রশিক্ষিত বিন্দু তাহলে আমরা এই জিনিসটাই শিখলাম প্রথমে রম্বসের ক্ষেত্রফল হাফ গুণ কর্ণদ্বয়ের গুণফল তাহলে কর্ণদ্বয়ের গুণফল করলে যা আসতে থাকে ট্রাপিজিয়ামের ক্ষেত্রে হাফ সমান্তরাল বাহু দৈর্ঘ্যের যোগফল গুণ লম্ব দূরত্ব তাহলে একটা 12 একটা 18 আর লম্ব দূরত্বের মান হচ্ছে 10 তাহলে 150 তাহলে একটা 6 একটা 4 একটা তাহলে এটা হইলো আমরা 26 আর একটা 5 4 6 8 তাহলে এটা পেলে আমরা 40।